ओ माय गॉड ही रास्ता ক্রোকোডাইল 300 টাকা দাম মুরগি এখানে 300 টাকা 300 টাকা দিয়ে নিয়ে এই যে হালকা এই জায়গাটা ব্যথা হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল আশা করি সবাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো গাইজ তোমরা যেমনটা জানো একটা মনসুন রাইডের এপিসোড আমি শুরু করেছি সবে দুটো রাইড হয়েছে ফার্স্টে টাকি গেলাম তারপরে একটা আনএক্সপ্লোর জায়গা নলবন টু গেলাম যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো আর গেস ওয়াট কালকে আরেকটা জায়গা যাব আরেকটা এরকম ইউনিক প্লেসে যাব সেটা আমিও জানি না ওটা কেমন প্লেস হবে কারণ আমি নিজেও এক্সপ্লোর করিনি তাই জন্য আমি আরও বেশি এক্সাইটেড সো এই রাইডেও আমার সাথে অরিত্রই যাবে সো ওকে নিয়ে আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব আর আজকে একটু আমি বিজি থাকবো সো সব কাজ আমি আজকে শেষ করে নিয়ে কালকে একদম ফ্রিলি আমি ব্লগটা যাতে করতে পারি সেটাই দেখব আর তোমাদের ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করাতে পারি সো গাইজ কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিংয়ে চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার কোনো স্কিপ না করে সো গাইজ আমরা রাইডটা স্টার্ট করছি এখন আর আমার পেছনে সেই একই ব্যক্তি বসে আছে অরিত্র আর আজকেও কাছে পিঠেই যাব আশা করি আজকে বৃষ্টি না পড়লেই হলো আর বৃষ্টি পড়লে পুরোটা ভিজতে হবে আমাদের অ্যাজ ইউজুয়াল কিছু ক্যারি করিনি আমি যেহেতু কাছাকাছি যাচ্ছি তাই জন্যে আর একটু সাবধানে চালাতে হবে কারণ বর্ষাকালে অনেক সময় মাটিতে মোবিল পড়ে থাকে তো ওটার জন্য একটা রিস্ক হয়ে যায় বাইক চালানো ওইদিকে ক্লাউড হচ্ছে ওই দিকটাও আর ফাঁকা সামনে যেমন দেখছি সাইক্লিস্টরাও যাচ্ছে এরা কোথায় যাচ্ছে আমি জানি না আর যেই জায়গাটায় যাচ্ছি ম্যাক্সিমাম ওখানে সাইক্লিস্টরা যায় আর তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো জানো কোন রাস্তা দিয়ে যাব সো ওই রাস্তাটা দিয়েই যেতে হয় তো জায়গাটার নাম হলো খেয়াদা বেসিক্যালি ওটাও একটা পিকনিক স্পট হিসেবেই কনসিডার করা হয় আর আমরা এখন পেট্রোল নেব তো পেট্রোল নেওয়ার জন্য আমরা তোমরা জানোই যারা ফলো করো আমাকে এই বাঁদিকে পেট্রোল পাম্পটায় আমরা ঢুকবো তো 200 টাকার পেট্রোল ভরানো হয়ে গেল আমরা আবার কন্টিনিউ করছি তো আগের উইকে পেট্রোল ভরিয়েছিলাম 102.07 এখন 102.08 আর আজকে অনেক সাইক্লিস্টরা যাচ্ছে দেখছি ওই দিকটায় সাইক্লিং করতে তো যা রেটে তেলের দাম বাড়ছে আমাকে মনে হয় একটা সাইকেলই কিনতে হবে তো খেয়া দাওয়া অব্দি একই রাস্তা তাই জন্য আর এখন আর বেশি রেকর্ড করছি না আবার নতুন কিছু দেখানোর মতো থাকলে আবার ক্যামেরাটাকে অন করব বৃষ্টি জল ভরে প্যাচ হয়ে গেছে এখানে আমাকেও এখানে জায়গাটা সাবধানে সাবধানে চালাতে হচ্ছে এই জায়গাটা সব থেকে বেস্ট লাগে আমার মানে এই জায়গাটা একটা আলাদা ভাইব আছে আলাদা সিনিক বিউটি আছে মেঘ আর সূর্যের কম্বিনেশনে যে কালারটা হয়েছে তোমরা ক্যামেরায় বুঝতে পারবে কি না আমি জানি না বাট আমরা মানে এমনি চোখে দারুণ লাগছে দেখতে তো আমরা একটা তিন মাথার জাংশনে এসে দাঁড়িয়েছি আর এখানে লেখা আছে বানতলা সোনারপুর আমার আগের ব্লগে যদি দেখতে পারো মানে দেখে থাকো তাহলে আমরা সোজা বেরিয়ে গেছিলাম ওই নলবন যাওয়ার সময় আমার মনে হয় এখান থেকে বাঁদিক যেতে হবে আমি একবার ম্যাপে দেখে নিই তো ওখান থেকে বাঁদিক নিয়ে আমরা এরকম একটা রাস্তায় পড়লাম আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে কেউই সেরকম কনফিডেন্টলি বলতে পারছে না তো যেখানে ম্যাপটা দেখাচ্ছে সেখানে আমি যাব গিয়ে দেখবো পাই কি না ওই জায়গা তো আমরা যে ম্যাপে যেই জায়গাটা দেখাচ্ছে সেই জায়গাটা এইখান দিয়ে যেতে হয় তো আমরা যেখান দিয়ে এসেছি সেখান থেকে তো লেফট পড়ে আমরা এগিয়ে গেছিলাম তো আবার পিছিয়ে এসে আমরা আবার ডান দিক ঢুকছি আর রাস্তাটা তো আমার মনে হয় সেরকম ভালো না পুরোপুরি অফ রোডিং এখানেও তোমরা ফটোশ্যুট করতে আসতে পারো কি সুন্দর জায়গায় বাড়ি পড়া চেঞ্জ আসা যায় ও মাই গড এই রাস্তা ক্রোকোডাইল ওরে সাবাস তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এখানে ক্রোকোডাইল ফিশ আছে যেটা আমরা অ্যাকোয়ারিয়ামে ছাড়িয়ে যে উঠলো কি করে এগুলো
দেখতে পাচ্ছ এই যে ক্রোকোডাইল, এখানে একটা আছে, ওখানে অনেক কটা ক্রোকোডাইল পড়ে আছে, আর এটা তো ছটফট করছিল, কতগুলো পড়ে আছে। এই জায়গাটাই কি? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই, এই যে সারি সারি গাছ। আচ্ছা এই জায়গাটাই আমার মনে হয় ছবি ছবি তোলে, তো আমরা তাও একটু আগে যাব, গিয়ে দেখব বিউটিটা, বুঝতে পারছ একদম সারি সারি গাছ, এরকম ভেড়ি। মানে আমি বলছি যেন বলছি না যে এরকম জায়গা আর কোথাও নেই, বাট ফর আ চেঞ্জ একটু সিটি থেকে বাইরে এসেও দেখতে পারো এই জায়গাটা। এই এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, এখান থেকে যদি আমরা এরকম ঘোরাই ক্যামেরাটা তাহলে দেখতে পাবো এরকমভাবে তাল গাছের সারি একদম ওই অবধি। এই জায়গাটা একটা দারুণ জায়গা ফটো শ্যুটিংয়ের জন্য, এই জায়গাটা মানে যারা বাইক রাইড করে আর যারা সাইক্লিস্ট যারা আছে এই জায়গাটা হলো তাদের জন্য আইডিয়াল। আর যারা প্রি ওয়েডিং শ্যুট করতে যায়, যেমন আগেও বলেছিলাম, এই জায়গাগুলোকে কিন্তু এই মানে এই সব জায়গার জন্যই ইউজ করা হয়। ওখানে আবার একটা আইল্যান্ড আছে, যদি ওখানে বাইক গাড়ি কিছু যাবে না। দুটো রাস্তা চলে গেছে, একটা এইদিকে গেছে একটা এইদিকে গেছে, তো আমরা এই দিকেরটা ধরবো, আমরা কোনো লেফট নেব না, কারণ আমরা অলওয়েজ রাইট, তাই জন্য রাইটেই যাবো। তো বেরিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, কিন্তু আরেকটা জায়গায় চলে এলাম। বিশেষ কোনো এই জায়গাটা কোনো সেরকমভাবে ঘোরার কিছু নেই, মুরগি এখানে 300 টাকা। সো আমরা কলকাতার মুরগিতেই আমরা হ্যাপি আছি, তাহলে আমাদের জন্য অসম্ভব। সো এক্ষুনি গেল ওখানে, বলছে 300 টাকা দাম। সো 300 টাকা দিয়ে নিয়ে এই যে হালকা এই জায়গাটা ব্যথা, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে মাছ আছে মাছ আছে। একজন তো ড্রামও ছিল না, তাকেও জিজ্ঞেস করে ফেললো ড্রাম মানে মাছ আছে কিনা। এ তো ভারত গ্যাসে চাকরি করে, ও মাথা গেছে। তো জায়গাটার সেরকম কিছু ব্যাপার না, মানে এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য আসাই যায়। তো এরকম সাইক্লিস্টরা আছে, যেমন আমি বললাম সাইক্লিস্টরা আছে, বাইকার্সরাও এখানে আসে। তো এখানে ছোট্ট করে রাস্তা এরকমভাবে চলে গেছে, আর এই পাশেও এখান দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম। আর আমার টাইম ল্যাপস আছে ওখানে বসে হেলমেটের সামনে, আর এখানে আমাদের বাইক। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এখন ডিসাইড করলাম ওই যেখান থেকে নলবন আমরা গেছিলাম ওইখান থেকে আমরা বাঁদিক না ঢুকে সোজা চলে যাব, আর দেখব ওখানে কিছু দেখার মতো জায়গা আছে কিনা। কারণ খুব একটা ভালো জায়গা আমি দেখাতে পারলাম না, কিন্তু হ্যাঁ যে জায়গাটা আমি মানে তোমাদের দেখালাম সেই জায়গাটা তোমরা আসতে পারো, এসে একটু টাইম স্পেন্ড করলে। তো এই জায়গাটা, এই যে নলবন লেখা আছে, এখান থেকে আমরা বাঁদিক চলে গেছিলাম এইদিকে, আর সেখান থেকে আমরা সোজা চলে এলাম এইদিকে। আর রাস্তাটা দেখো খালি, মানে এইসব রাস্তায় বাইক ফাইক চালিয়েই মজা লাগে, গাড়িতে তো ভালো লাগেই বাট বাইকে বেশি ভালো লাগে। এইসব রাস্তা দেখো কোথায় চলে গেছে রাস্তা, একদম সোজা। সো গাইজ এইখানে এসে আমরা দাঁড়িয়ে ম্যাপটা চেক করলাম, সামনে আর গিয়ে কোনো লাভ নেই, তো আমরা এখান থেকে ব্যাক করবো। হয়তো ভালো লাগেনি, হয়তোকে উঠিয়ে দিয়েছি সকাল সকাল। তো এখান দিয়ে ঘুরিয়ে নিলাম, আর সেরকম যাওয়ার মতো ওই দিকে আর যাওয়ার মতো কোথাও নেই, নেক্সট টাইম আবার যাবো। জানি না তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, কারণ দেখার মতো সেরকম কিছুই ছিল না। এমনি এই জায়গাটা তো এমনিই ভালো বাইক রাইডের জন্য, জাস্ট একটু মর্নিং রাইডের জন্য বেরিয়েছিলাম,
বেশ দূরে কোথাও যেতে পারছি না, কারণ পেট্রোলের দামটা তোমরা জানোই। তো দূরে কোথাও যাওয়ার এখনো সাহস পাচ্ছি না। রাস্তাটা সিলিগুড়ি কিন্তু খুব ভালো, এইটুকু আমি বলবো। এইদিক ওইদিক কিন্তু অনেক জায়গায় ফার্ম হাউস টাইপের আছে, তো ওইখানে স্টে করাও যায়। আর বড় কোনো ট্রিপ করছি না, আরেকটাও কারণ আছে, কারণ এখন দেখছি যেখানেই যাচ্ছি সেখানেই আরটিপিসিআর টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে সব জায়গায়। তো আমার সেকেন্ড ভ্যাকসিন যতক্ষণ না হচ্ছে আমি কোথাও যাব না, কারণ আমি চাই না আরটিপিসিআর টেস্ট করে অনেক হ্যাপা, ওখানে দাঁড়াও, রিপোর্টের জন্য অ্যাপ্লাই করো, তারপরে আরও আরও অনেক কিছু আছে, টাইম লিমিট আছে তার, টাইমের মধ্যে একটা তাড়াগুলো থাকে, মানে তোমরা বুঝতেই পারছো যে কি বলতে চাইছি। তাই জন্য আমি আরটিপিসিআর করে ওরকমভাবে যাওয়াটা প্রেফার করছি না এখন। তো অনেকেই যাচ্ছে না, সবাই ওয়েট করছে সেকেন্ড ডোজটা যতক্ষণ না হচ্ছে তার সার্টিফিকেশান দেখিয়ে তাহলে যাওয়া যেতে পারে, তাহলে আর কি ওই টাইম লিমিটের ব্যাপারটা থাকবে না। চলো বন্ধুগণ, হয়তো টাটা বলার সময় হয়ে গেছে, পরে একটা ব্লগে দেখা হবে। আর এবারে একটা ভালো জায়গায় যাওয়া হবে, এরকম দেখালে এবার পাবলিক ক্যালাবে, এবার এরকম দেখালে পাবলিক ক্যালাবে। সো গাইস, এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আর হয়তো বলছিল বাইরে খেতে, বাট আমি খেলাম না, কারণ বাড়িতে অলরেডি ব্রেকফাস্ট করেছে। সো বাড়িতে গিয়ে একেবারে ব্রেকফাস্ট করবো। সো ভিডিওটা কেমন লাগলো বললো, আমি জানি না কেমন লাগবে, আমি ভেবেছিলাম আরও ভালো হবে জায়গাটা, বাট মানে ব্যাপারটা কী বলতো, আমি পুরো যখন যাই একটা আনএক্সপ্লোর্ড প্লেসে যাই, তো তো ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে আমি মানে কাইন্ড অফ ব্লাইন্ড ডেটে যাচ্ছি এরকম টাইপের। এমন কি আমি কিচ্ছু যাই না, আমি একদম তোমাদের মতোই বলবো সাসপেন্সে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও, আর নতুন যারা দেখছো আমাকে, আমি মোটো ব্লগ করি, অল ওভার লাইফস্টাইল ব্লগ আর ট্রাভেল ব্লগের একটা মিক্সচার থাকে আমার ব্লগে। যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এরকমই ছোটো ছোটো কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসি, তোমাদের নতুন জায়গা দেখাই যেটা আমার কাছেও নতুন। তো আমার ভিডিও যারা ফলো করো, আমার মনে হয় এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই ইউ টার্ন করে আমি ঢুকবো এবার। তো তাহলে আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওয়েল, এক্ষুনি বাড়ি ফিরলাম, আর বাড়ি এসে এই ব্রেকফাস্টটা সারছি। এ দেখো আলুর চচ্চড়ি আর আটার পরোটা। সো তোমরা যেমনটা দেখলে জায়গাটা আহামরি কিছু না, কিন্তু একটু টাইম স্পেন্ড করার জন্য যে তোমরা যেতেই পারো। সো এক্স্যাক্ট জায়গাটার লিঙ্ক মানে গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি যাও তাহলে ওখানে ঘুরে আসতে পারো। চুপচাপ শান্ত পরিবেশ, তোমরা গিয়ে সেটা এক্সপিরিয়েন্স করতে পারো যারা শান্ত পরিবেশ ভালোবাসো। আর একটু মর্নিং রাইডের জন্য যারা সাইক্লিস্ট আছো আর আর যারা রাইডার আছো, তারাও গিয়ে ওখানে টাইম স্পেন্ড করতে পারো। তো তোমরা যেমনটা জানো আমি একদম আনএক্সপ্লোর জায়গায় এক্সপ্লোর করতে ভালো লাগে আমার, সেম তোমরা যেমন একটা সাসপেন্সে থাকো, আমিও একটা সাসপেন্সে থাকি যে কী দেখবো গিয়ে। একেবারে আমার সেকেন্ড ডোজ হয়ে গেলেই আমি একেবারে বড় ট্রিপ করব, মানে দু তিন দিনের একটা ট্রিপ করার ইচ্ছা আছে। তার জন্য একটু ওয়েট করে যাও, আমি অন্যান্য কন্টেন্ট ততদিন আমি তোমাদের সাথে তুলে ধরবো। সো ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানোই তোমাদের কী করতে হবে, একটা লাইক দিয়ে দাও। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আমার কন্টেন্টটা দেখছো, আমি কুমার, আমি ট্র্যাভেল ব্লগস করি আর লাইফস্টাইল ব্লগও একটু আধটু করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে
কি করতে হবে, একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে দাও, আর পাশে একটা বেল আইকন আছে সেটা তোমরা অল করে দিও, যাতে যখনই আমি ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই। মুরগির দাম 300 টাকা কি করে হয়, এটা অরিত্রর সব থেকে বড় কোয়েশ্চেন। আর অরিত্র কোথায় চললি, আর ওখানে ঢুকতে দেবে না তোকে, ডিম ডিম চোর বলে তাড়া করবে।